আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব নিম্ন মানের হিসাব সহকারী পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা জানেন যে অলরেডি নিম্ন মান হিসাব সহকারী পদের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটাকে আমরা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা পিডিবি বলে থাকি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 এপ্রিল। নিম্নমান হিসাব সহকারী পদ সংখ্যা দেওয়া আছে 300টি, এটি কম বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বাণিজ্য বিভাগ হইতে হবে অবশ্যই, আর দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। সিজিপিএ 2 পয়েন্টের নিচে থাকা যাবে না, আর অবশ্যই মাইক্রোসফট অফিস মানে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। হিসাব সহকারী পদের পরীক্ষা হবে প্রথমে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের অবশ্যই কম্পিউটারের টাইপিং টেস্টে দিতে হবে। কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু মৌখিক পরীক্ষা সম্পন্ন হবে, তারপরে চূড়ান্ত রেজাল্ট। এখন আপনারা আবেদন করতে পারবেন। 17 এপ্রিল থেকে আবেদন শুরু হবে, আবেদন শেষ হবে 7ই মে বিকাল 5টা পর্যন্ত। এই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফি টেলিটক চার সহ 223 টাকা। নিম্নমান হিসাব সহকারী পদের জন্য আবেদন ফি 223 টাকা, 23 টাকা হচ্ছে টেলিটক চার্জ, আর 200 টাকা আবেদন ফি, টোটাল 223 টাকা। নিম্নমান হিসাব সহকারী পদ সম্পর্কে আপনাদের আরও বিষয়টি ক্লিয়ার করব পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে থাকবে নিম্নমান হিসাব সহকারী পদের আসলে কাজটা কি, এই পদের বেতন স্যালারি কত পাবেন আপনারা, আর এই পদের কোনো পদোন্নতি আছে কি না। যদি পদোন্নতি থাকে তাহলে আপনার পদোন্নতি পেয়ে কতদূর পর্যন্ত যেতে পারবেন, এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব। আর পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।